বন্ধুরা, আমরা পড়ছিলাম মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা মাসিপিসি গল্পটা। আসো দেখি এই অংশে লেখক কি লিখেছেন। বাপের ঘর দুয়ার জমি জমাটুকু আল্লাদির উপর বর্তেছে, তার মানে আল্লাদি তার বাবার একমাত্র উত্তরাধিকারী হওয়ার কারণে বাবার যতটুকু সম্পত্তি ছিল সেটা কিন্তু তার ভাগ্যেই এসেছে। যোগুর বউ নেবার আগ্রহ খুব স্পষ্ট, তার মানে এই যে সম্পত্তিগুলো রয়েছে সেগুলো বুঝে পাবার জন্যই কিন্তু যোগু চাইছে তার বউকে নিয়ে যেতে। সামান্যই ছিল তার বাপের, তারও শিকিমতো আছে মোটে, বাকি গেছে গোকুলের কবলে। এই গোকুলটাকে সেগুলো আমরা জানব পরবর্তী ভিডিওগুলোতে। তবু মুফতে যা পাওয়া যায় তাতে যোগুর প্রবল লোভ, তার মানে ফ্রিতে যা পাওয়া যায় তা নিয়ে যোগুর খুশি, অর্থাৎ যোগু সেটাই হাসিল করতে চায়। খালি ঘরে আল্লাদিকে রেখে কোথাও যাবার সাহস তাদের হয় না, দুজনে মিলে যদি যেতে হয় কোথাও আল্লাদিকে তারা সঙ্গে নিয়ে যায়, অর্থাৎ মাসি ও পিসি কিন্তু এক মুহূর্তের জন্যও আল্লাদিকে কাছছাড়া করেন না। মাসি বলে ডরাস নেই আল্লাদি, তার মানে তাকে ভয় পেতে মানা করে, ভাওতা দিয়ে আমাদের দমাবার ফিকির সব, তার মানে এই যে মামলার কথাটা বলেছে যোগু কৈলাসকে সেটা নিতান্তই অমূলক বা ভয় দেখানোর জন্য, এমনটাই কিন্তু মাসি পিসি বলছে। নয়তো কৈলাসকে দিয়ে ওসব কথা বলায় মোদের, তার মানে না হলে তো সরাসরি বলতো কথাটা, কৈলাসকে দিয়ে কেন বলাতে গেল। পিসি বলে দুদিন বাদে ফের আসবে দেখিস জামাই, তখন সুধালে বলবে বা তখন জিজ্ঞেস করলে বলবে কই না তো, আমি তো ওসব কিছু বলিনি কৈলাসকে, তার মানে তখন এইসব মামলা করার ব্যাপার পুরোপুরি অস্বীকার করবে কৈলাস। কে বলেছে বলে যোগু, তার মানে পুরো ঘটনাটা এরকম যে যোগু মামলা করার হুমকি দিয়েছে মাসি ও পিসির নামে, এই ব্যাপারটা সে বলেছে কৈলাসের কাছে আর কৈলাস এসে বলেছে মাসি ও পিসিকে। তো মাসি পিসি বলছে যদি এতই মামলা করার শখ থাকতো যোগুর কিংবা সাহস থাকতো যোগুর, তাহলে তো সে এসে সরাসরি সেটা মাসি ও পিসিকেই বলতো, কৈলাসকে দিয়ে বলিয়েছে এই কারণে কারণ কিছুদিন পরে যখন সে আবার জামাই আপ্যায়ন পেতে বা জামাই আদর পেতে আল্লাদিদের বাড়িতে আসবে তখন যাতে সে ব্যাপারটাকে অস্বীকার করতে পারে। নিজের মুখে বললে তার অস্বীকার করতে পারবে না, এই জন্যই কৈলাসকে দিয়ে বলেছে। বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই, আশা করি বুঝতে পেরেছ যোগুর কৌশলটা কী আর মাসি ও পিসি কীভাবে ব্যাপারটাকে ব্যাখ্যা করলো। দেখা হচ্ছে পরের ভিডিওগুলোতে, আমাদের সাথেই থেকো।